হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা টেকনিক্যাল টিপসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি আলামিন আজ আপনাদের সাথে নতুন একটা ট্রিক শেয়ার করবো যে কীভাবে আপনারা আপনার মোবাইল দিয়ে ইউটিউবে লাইভ করবেন বা ফেসবুকে লাইভ করবেন। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল ভিডিওতে, দেখাই সেটা কীভাবে করতে হবে। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল ভিডিওতে, দেখাই সেটা কীভাবে করতে হবে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন ক্যামেরা FI লাইভ এই সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন। প্রথমে এই সফটওয়্যারটা দিয়ে আমরা লাইভ করবো। তো এই সফটওয়্যারটা ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। এই জায়গায় দেখতে পাচ্ছেন ক্যামেরার মোড, আর একটা দেখতে পাচ্ছেন স্ক্রিন মোড। আমি স্ক্রিন মোড করে দেখাবো। আপনারা ক্যামেরা দিয়ে যদি ভিডিও করে সরাসরি লাইভ করতে চান তাহলে ক্যামেরা মোড অপশনটি মার্ক করতে হবে, মানে টিক দিতে হবে। তো আমি যেহেতু স্ক্রিন রেকর্ড করে দেখাবো, মানে আমার স্ক্রিনটা লাইভ করব, তাই এই জন্য স্ক্রিনটা সিলেক্ট করা আছে। তো আপনারা যদি এই ক্যামেরা দিয়ে করতে চান তাহলে ক্যামেরা সিলেক্ট করে নেবেন। তো তারপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার এই জিনিসের দিকে দেখতে পাচ্ছেন ফেসবুক ইউটিউব অনেকগুলা। তো আমরা এই জায়গা থেকে যেহেতু ইউটিউব দেখাবো, আমি সেহেতু ইউটিউব সিলেক্ট করে নিচে স্টার্ট বাটনে ক্লিক করব। তো আমি ইউটিউব সিলেক্ট করে স্টার্টে ক্লিক করলাম। তো ইউটিউব সিলেক্ট করে যখন আমি স্টার্টে ক্লিক করব, তখন আমার আমার ফোনের যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে, লগ ইন করা আছে, সবগুলো অ্যাকাউন্ট শো করবে। তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, দরকার সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকবে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর আমার জিমেল দুইটা শো করছে, যেহেতু আমি আমি একটা জিমেল লগ ইন করে আপনাদেরকে দেখাবো যে এটা কীভাবে লাইভ করতে হয়। তো আমি একটা জিমেল সিলেক্ট করে নিচ্ছি, আপনারা আপনাদের চ্যানেলের যে জিমেলটা আছে সেই জিমেলটা সিলেক্ট করে নেবেন। তো অবশ্যই এই জিমেলটার অ্যাক্সেস ওদের ক্যাম্পাই যে সফটওয়্যারটা আছে ওই ক্যাম্পাই সফটওয়্যারে জমা হবে, ওদেরকে অ্যাক্সেস দিতে হবে। তো এই জিনিসটা আপনার মাথায় রেখে কাজ করতে পারেন। তো আমি সাজেস্ট করবো যে করেন, কোনো সমস্যা নেই। লাইভ করার পর আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন, কারণ সমস্যা হতে পারে পরবর্তীতে। তো তারপরে আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে যে এই অ্যাক্সেস ক্যাম্পাই অ্যাকাউন্ট আপনার গুগল অ্যাকাউন্টে অ্যাক্সেসের জন্য পারমিশন চাবে। তো এটা পারমিশন দিতে হবে, এই জন্য আমি বললাম যে যখন লাইভ করার প্রয়োজন লাইভ করে তারপরে আপনারা ই করবেন। তারপরে অ্যালাও ক্লিক করতে হবে। তো অ্যালাও ক্লিক করবেন। ও সরি, আরেকটা কথা বলে রাখি, অবশ্যই আপনার লাইভ করার পর পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন, কারণ যখন আপনার লাইভ শেষ হবে তখন আপনার গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন, নইলে পরবর্তীতে সমস্যা হতে পারে। তো এরকম আসার পর উপরে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ অপশনটা চলে আসছে। তো এই লাইভ অপশন যখনই আসবে তখন মনে করেন আপনার সফটওয়্যারটা কাজ করা শুরু হবে আর কি। তো যখনই আমি লাইভ এটার মধ্যে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এরকম একটা অপশন চলে আসবে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন, আপনি এই জায়গা থেকে সেটিংস আছে, সেটিং থেকে আপনারা এই সফটওয়্যারের যে সেটিংগুলো সেই সেটিংগুলো দেখতে পারেন, বা আপনার আরও অনেক খুঁটিনাটি অনেক বিষয় আছে সেগুলো দেখতে পারেন। তো আমি এত বড় করার জন্য ভিডিওর শর্টকাটে সব কিছু দেখাবো। তো সেটিং আমি চলে গেলাম। সেটিংয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই জায়গায় অনেকগুলো সেটিং আছে, যে রেজুলেশন কোয়ালিটি, আপনার কী কোয়ালিটিতে ভিডিও করবেন, যেহেতু মিডিয়াম দেওয়া আছে মিডিয়ামে ভালো, আর রেজুলেশন সবগুলো ঠিকঠাক আছে কিনা এই জায়গায় আপনার চেঞ্জ করে নিতে পারেন। যদি নেট স্পিড ভালো থাকে তাহলে আপনার লাইভ করতে গেলে কোনো সমস্যা হবে না, আর যদি নেট স্পিড একটু স্লো থাকে তাহলে লাইভ করতে গেলে একটু সমস্যা হবে। তো তারপরে এরকম আসলে তারপরে এই গো দেখতে পাচ্ছেন, এই গো অপশনটা, এই গো অপশনটাতে আমাদের ক্লিক করতে হবে। তো আমি গো অপশনে ক্লিক করলাম। তো গো অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটা ইন্টারফেস আসবে, এইরকম একটা ইন্টারফেস আসবে যে আপনারা লাইভ করার জন্য ইন্টারফেস আসবে আর কি। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, আলামিন AS ব্রডকাস্ট। তো এই জায়গায় আপনারা লাইভের নাম দিবেন, তারপরে নিচে থেকে লাইভ স্ট্রিম পাবলিক এগুলো সব ঠিকঠাক যদি না থাকে এগুলো করে নেবেন। তারপরে এই জায়গায় আপনারা কি মোডে লাইভ করবেন, পোর্ট রেট নাকি ল্যান্ডস্কেপ। তো আমি পোর্ট রেট মোডে করব, মানে খাড়াখাড়ি। তারপরে আর যদি গেম করতে চান তাহলে ল্যান্ডস্কেপ। তো এই জায়গা থেকে আপনারা রেজুলেশন সিলেক্ট করে নেবেন, 360 MP আমি সিলেক্ট করলাম, কারণ আমার নেট স্পিডটা একটু স্লো। তো আপনার যদি নেট স্পিড ভালো থাকে তাহলে 720 করতে পারেন। তারপরে যখন ক্রিয়েটে চাপ ক্লিক করবেন তখন এইরকম একটা ইন্টারফেস আসবে। দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা ভেরিফাই করা নাম, যদি আপনাদের চ্যানেলটা ভেরিফাই করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা ভেরিফাই করে নেবেন। তো ভেরিফাই করতে হবে কীভাবে সেটা যদি আপনারা না পারেন তাহলে ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন, আর যদি আপনাদের চ্যানেল ভেরিফাই করা থাকে তাহলে অটোমেটিক আপনাদের চ্যানেল লাইভ করা শুরু হয়ে যাবে, লাইভ অটোমেটিক চালু হয়ে যাবে। তো এখন চলুন দেখাই যে আমাদের এই ক্যাম্পফাই অ্যাপটা কোথা থেকে ডাউনলোড করতে হবে, কোথা থেকে ইনস্টল করতে হবে সেটা চলুন দেখাই। অবশ্যই সেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল। তো আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাব। তো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি।
তো আমি যেভাবে কাজগুলো করলাম সেভাবে আপনি করবেন, তাহলে আপনারা লাইভ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো এই যে দেখতে পাচ্ছেন সার্চ অপশনে ক্যামেরা এফআই লিখে যখন আপনার সার্চ করবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্যামেরা এফআই লাইভ একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা আপনাদের ইনস্টল করতে হবে আপনাদের ফোনে। তারপরে আমি যেভাবে যেভাবে কাজ করছি এইভাবে কাজ করলে হয়ে যাবে। তো আমি প্রতিবারই এই টেকনিক্যাল রিলেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হই, তাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবে বেল আইকন একটা ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এই ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে বা বোঝার থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।